ছাত্রছাত্রীরা ওকে সমর্থন করেছেন, যখন মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন জানতে চেয়েছেন, আপনি বলছেন নারীরা সুরক্ষিত, আমরা দেখছি কোথাও সুরক্ষিত নয়। আমার বাড়ির পাশে ইলেকশনের পর মুহূর্তে ওনার বাড়িতে আক্রমণ করেছে, থানায় গিয়েছে, কোনো এফআইআর নিচ্ছে না। মেয়েটা যে বলছে বাস্তব সঠিক বলেছে, আর আমাদের বিষয়টা হলো আমাদেরকে কণ্ঠরোধ করার জন্য বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদেরকে বিভিন্ন সেকশন ইনভলভ করে মামলায় জড়িয়ে দিচ্ছে, তাতে কিন্তু আমরা ভয় পাই না। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্য সরকারকে হুঁশিয়ার দিচ্ছি, আপনি পারলে যতগুলি সেকশন লাগিয়ে দেখুন, আমরা অধিকারের জন্য এক ইঞ্চি জমি ছাড়ব না, যতক্ষণ অব্দি অধিকার ফিরে না পাই রাজ্য স্তব্ধ করে দেব। শুধু আপনি এই মামলা দিয়ে আমাদেরকে আটকে রাখতে পারবেন না, কত মামলা আছে আপনার লাগাতে পারেন দেখুন। আমরা তৈরি আছি, আমরা এক পাও পিছুব না, শুধু শুধু অন্যায়ভাবে আমরা রাস্তায় নামছি, বলছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার সামনে মত বিনিময় সভা করছে, তখনই কি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে পড়ে না? শুধু মুখ্যমন্ত্রী না, রাজ্যের সরকারের বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন জায়গায় গিয়ে জনসভা করছেন, আর আমরা অধিকারের জন্য ডাইরেক্টর অফিসে আছি, আমাদের সেকশন দিয়ে দিচ্ছে, বিভিন্ন সেকশন আমাদেরকে ইনভলভ করে আসার পর কী হলো এখন মন্ত্র আজকে কুঠে আসার? এটা নতুন কিছু না, 10,323 শিক্ষকরা যখন অধিকার নিয়ে রাস্তায় নামে, এই ফেসিস সরকার ষড়যন্ত্র করে বিভিন্ন ধারায় যুক্ত করে আমাদেরকে কোর্টে পাঠাচ্ছেন। শুধু আজকে প্রথম না, আমার এগেনস্টে 11টা মামলা হয়েছে, নন ভার্বাল সেকশন। একটা শিক্ষক তার অধিকারের জন্য রাস্তায় নামছে, বলছে অ্যাটেম্প টু মার্ডার। আমার পূর্ববর্তী বক্তা ম্যাডাম বলেছেন, 10-10টা বছর রাজ্যের শিক্ষার উন্নয়নে কাজ করেছি, সেই জায়গায় রাস্তায় দাঁড়িয়ে যখন অধিকারের জন্য বলছি, বলছে তারা অপরাধ, তারা অপরাধী। বিভিন্ন সেকশন আমাদেরকে ইনভলভ করে কোর্টে সমন পাঠাচ্ছে। আমাদের প্রশ্ন, এইভাবে কণ্ঠরোধ করে আমাদেরকে আটকানো যাবে না, দমানো যাবে না। রাজ্যের মানুষ তার মুখ্যম জবাব দিয়েছে, কালকে আপনারা দেখেছেন এই রাজ্যের নবপ্রজন্মের ছাত্রছাত্রীরা বর্তমান সময়ের যে সমস্যা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। আপনি বলছেন বেটি পড়াও বেটি বাঁচাও, আর সেই জায়গায় কোথাও না কোথাও রাজ্যের প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই বিভিন্ন পত্রপত্রিকা দেখতে পাচ্ছি, নারীরা ধর্ষিত হচ্ছে, নারীরা আক্রান্ত হচ্ছে, কোথায় নারীরা সুরক্ষা? এই জন্মের ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে কোথাও গণতন্ত্র নেই, সুরক্ষিত নেই। তাই একজন ছাত্রী হিসেবে কালকে হল ভরা পেয়েছেন, তাদেরকে জনতা দাঁড়িয়ে তাদেরকে বিচার দিয়েছেন, কিন্তু তারা যে ভুলটা করেছেন, আপনারা যদি প্রতিশ্রুতি দিয়েছেন সেই ভুলটা তাদের মধ্যে করবেন না। আমি বারবার বলছি 10,323 পরিবার শিক্ষকদের বাঁচান, পরিবার শিক্ষকদের যে অবস্থায় আছেন 10,300, তারা কিন্তু আজকে আপনারা দেখছেন বিভিন্ন রাস্তায় বিভিন্নভাবে উপার্জন করছে বহু কষ্টে, কিন্তু শিক্ষক হিসাবে এই ধরনের কাজ করা আমার মনে হয় কলঙ্ক ইতিহাস সমাজে। কারণ শিক্ষক সমাজের মেরুদণ্ড, শিক্ষকের সসম্মান দেওয়া বর্তমান সরকার জনগণ সেটাই বলছেন, আমাকে ভাবনাতে গণপ্রস্থান করেছেন, কষ্ট হয়েছে, জনগণ জানেন যে আমরা নির্দোষ, যেখানে আর শিক্ষা দপ্তর ভুল করেছেন, ডাইরেক্টর মহোদয় তা আমরা বারবার অনুরোধ করেছি, আপনারা আমাদের কমিশনারটা দিয়েছেন, যদি আমাদের ভুলে উনি দিচ্ছেন না, কারণ ওরা জানেন আমাদের চাকরি যায়নি। তথাপি আমি বলছি বর্তমান সরকার আবারও বিশেষভাবে আপনার চ্যানেলের মাধ্যমে বর্তমান সরকার যাতে 10,300 শিক্ষক হিসাবে সসম্মান ফিরিয়ে নিয়েছে, কারণ 10,323 মধ্যে 8,882 জন চাকরি যায়নি, যাতে সুপ্রিম কোর্টে আজকে রিপোর্ট কয়জনে কতজনের বিরুদ্ধে আপনাদের মামলা করা হয়েছে, মামলা হয়েছে পুলিশ আজকে? আমরা বলতে যা আমাদের আসতে আসতে কিনা আমরা চারজন নাম ছিল, বাকি যা সম্বন্ধে কী ছিল মামলাটা কি সরকার বিভিন্ন আমরা আনন্দমাদি আমরা আইন অমান্য করেছি, এই জন্যই মামলা দিয়ে যাচ্ছি, কিন্তু তা আমাদের গণতন্ত্র আসছে, গণতন্ত্রের মাধ্যমে আমরা আন্দোলন করেছি, আমরা সরকারি কোনো কিছু আমরা আইন অমান্য করিনি। তা আমরা যেহেতু আমরা নির্দোষ, আমি বারবার বলছি এই ধরনের চাপ রেখে তোলা হবে না, এবং 10,300 সুরা হন, এটা আমার শেষ। কে কে রয়েছেন আপনারা পরিচয়টা, নাম নাম নাম? এখানে আমাদের বিভিন্ন সংগঠন আছেন, এখানে কমল দেব আছেন, অমৃত দেবমা আছেন, পিয়ালি চৌধুরী আছেন। আপনি? আমি এর সঙ্গে রাজ্য সভাপতি দিলাম। থ্যাংক ইউ। আমাদের আন্দোলনের কর্মসূচির মাধ্যমে
আরক্ষা দপ্তর আমাদের প্রতি কেস নিয়েছে যে আমরা বিভিন্ন আইন অমূল্য করেছি, সেই হিসেবে আমাদের আজকে ভিড় করেছে হাজিরা হিসাবে, সেই হিসেবে আমরা। কিন্তু বর্তমান সরকার আমাকে রিকোয়েস্ট, আজকে 25 মাস হতে চলছে আমাদের কিন্তু বেতন ভাতা নেই, বেতন নেই। কারণ আমরা নিজে সবাই জানি, আমাদের চাকরি জানি সবাই জানি, আমরা আরটিআই রিপোর্টে সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমাদের সেই কেসের সাথে আমরা জড়িত নই। 8882 জন, 462 জন মাত্র ছিল অ্যাভেজ টিচার, তাদের সুপ্রিম কোর্ট সোলার্স হিসাবে তাদেরকে রায় দিয়েছিলেন। কিন্তু বর্তমান সরকার সেই সুপ্রিম কোর্টের রায় আমাদের 10,300 কেসের মধ্যে 132 জন এখন পর্যন্ত প্রয়াত হয়েছেন। আমাদের পরিবার নিয়ে আমরা খুবই চিন্তিত আছি, কিন্তু বর্তমান সরকার কি হ্যান্ডেল করবে? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো, আপনার এখনও সময় আছে, দেশের নির্বাচন, তার আগে আপনার প্রতিশ্রুতি দেওয়া ভীষণ ডকুমেন্টসে রাখা যে প্রতিশ্রুতি সেটা পালন করুন, তাহলে এই সরকারের মঙ্গল হবে। নতুবা আপনারা বুঝতে পারেন এই সরকার কোন দিকে যাবে। তা আমার অনুরোধ, যেহেতু আমি সংগঠনের লোক ছিলাম, এই সরকারে সবাই জানে যে আমি বর্তমান সরকারের হিসাবে 10,300 সংগঠন মাধ্যমে, এদের সংগঠনের মাধ্যমে আমি আন্দোলন করে যাচ্ছি, এগুলো আমাদের আরও বিভিন্ন সংগঠনের লোক আছেন। তাই আমি বর্তমান সরকার অনুরোধ করব যে এই সরকার বারবার আমি বলে যাচ্ছি, চিন্তা করুন, কারণ 10,323 পরিবার কিন্তু অসহায় অবস্থা আছেন, তাদের পরিবার, তাদের ঘর, ছাত্রছাত্রী আছেন, তাদের ভবিষ্যতের জন্য কে দায়ী থাকবেন? যেহেতু বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছেন তারাই দায়ী থাকবেন, বিগত সরকার যেটা করেছেন তারা